জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই বললেন প্রধানমন্ত্রী। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। যথাসময়ে বাস্তবায়ন হবে মেগা প্রকল্প বললেন ওবায়দুল কাদের। কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভায় রদবদল। রূপপুরে বালিশ কাণ্ড নিয়ে তোলপাড়, বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। সংবাদে আরো থাকছে ত্রিদেশীয় সিরিজ জয়ের উদ্দীপনা, বিশ্বকাপে শিরোপায় চোখ বাংলাদেশের, সেরাটা দিয়েই লড়বে মাশরাফি বাহিনী। জঙ্গিবাদে জড়িতদের কোনো রাষ্ট্র বা ধর্ম নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিমুক্ত রেখে সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রদায়ের নিমন্ত্রিত ব্যক্তিদের শুভেচ্ছা জানান, কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্যে দেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে জঙ্গিবাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবাদ এগুলি এখন সারা বিশ্বব্যাপী একটা সমস্যা হিসেবে দেখা গিয়েছে। আসলে জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত তারা জঙ্গি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ কাল নাই, তাদেরকে কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, তারা আসলে জঙ্গি, এটা হলো বাস্তবতা। তো সেই জায়গা থেকে বাংলাদেশটাকে মুক্ত রেখে আমরা অর্থনৈতিক উন্নয়নটা করতে চাই, কারণ আমার দেশটাকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে চাই। আমি এটুকু দাবি করতে পারি যে বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত, কিন্তু দারিদ্র্যমুক্ত আমাদের করতে হবে, কারণ এখন আমাদের 21% মানুষ দরিদ্র রয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়াইসি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চলতি অর্থ বছরের বাজেট প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। 30 তারিখে একটা সামিট আছে, সেখানে যোগদান করব জাপানে, আবার জাপান থেকেই আমাকে চলে যেতে হবে সৌদি আরবে, সেখানে ওয়াইসি সামিট মক্কাতে হবে সৌদি আরবে। তো ওখান থেকে আমি সৌদি আরবে যাব সেই ওয়াইসি সামিটে অংশগ্রহণ করতে। সেই জন্য বাজেট মিটিংগুলি একটু আগে ভাগে করে যেতে চাই, যাতে সব প্রিপারেশন থাকে। আর এবার যেহেতু ঈদ পড়ে গেছে, তা আমাদের বাজেট আমরা 13 জুন আমরা বাজেট পেশ করব, 11 জুন পার্লামেন্ট, তার আগে আমি ফিরে আসব। মানুষের ভাগ্য উন্নয়ন ও দেশের কল্যাণই আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বলে পুনঃ উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষেরই জীবন মান উন্নত হোক, সেটাই আমরা চাই, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যথাসময়ে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। রিপোর্ট মাহমুদ হাসানের। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সরকারের মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগোচ্ছে। এরই মধ্যে পদ্মা সেতুতে বসেছে 12টি স্পান, দৃশ্যমান হয়েছে 1800 মিটার, কাজ শেষ হয়েছে 67 ভাগ। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলেরও নির্মাণযোগ্য চলছে, এরই মধ্যে 37% কাজ শেষ হয়েছে। সকালে সেতু ভবনে মেগা প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই টিম আরো জোরদার হবে, আরো স্ট্রিমলাইনড হবে। মন্ত্রিসভার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কাজের সুবিধার্থে সময়ের প্রয়োজনেই এটা করা হয়েছে। কাজের সুবিধার জন্য পুনর্বিন্যাস, পুনর্গঠন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। রাষ্ট্রীয় জাহাজটি ভালোভাবে যাতে চলে, সেজন্য প্রধানমন্ত্রী সময়ের চাহিদা মেটাবেন, বাস্তবতাকে আলিঙ্গন করবেন, এবং সেজন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগ দিলে ভালোই হতো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের বার্তাটা সর্বস্তরে দেশে বিদেশে মুছে দেওয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা
একেবারেই আবশ্যক ছিল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গ্রিন সিটি আবাসন প্রকল্প নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি কমিটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ছুটি শেষে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দুটি দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পে 110টি ফ্ল্যাটের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয় নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা। এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুদক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও ঘটনা তদন্তে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে গত 19 মে গ্রিন সিটি আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন সাইয়েদুল হক সুমন। মাননীয় অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। আমরা বলেছি যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি চাই, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাই, যেহেতু এখানে হিউজ চাঙ্ক অফ মানি। এবং আমরা বলেছি যে যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার জিরো টলারেন্স শো করেছেন দুর্নীতির ব্যাপারে, আমরা এখানে বসে থাকতে পারি না। শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এক সপ্তাহে সরকারের দুইটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। দুই পক্ষের কথা শুনে অবকাশ ও ঈদের ছুটির পর এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দুটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পক্ষের কথা শুনে ওনারা এই 7 দিনের ভিতর যে রিপোর্টটি দাখিল করা হবে, এই রিপোর্টটি হাইকোর্ট রিওপেনিং এর 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা হবে এবং 1 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট আসার পর রিপোর্টকে সামনে নিয়ে আবার শুনানি করতে এই জন্য স্ট্যান্ড ওভার করে রেখেছেন। রিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সহ 6 জনকে বিবাদী করা হয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। গণভবনে এ সাক্ষাতে জাপানে অবস্থানরত বাংলাদেশী ও দুই দেশের বাণিজ্য সম্পর্কে প্রসঙ্গ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক সম্পর্ক প্রসারে শীর্ষ পর্যায়ের সহযোগিতার আশ্বাস নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিব, সামরিক সচিব সহ জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদে বিএনপির জন্য নির্ধারিত একমাত্র সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ। বাছাই হবে 21 মে, প্রত্যাহারের শেষ তারিখ 28 মে এবং ভোট 16 জুন। একটি আসনে একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন রুমিন ফারহানা। 50টি সংরক্ষিত আসনে এরই মধ্যে নির্বাচিত 49 জন শপথ নিয়েছেন। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে কাউন্টারগুলোতে তেমন ভিড় নেই। এর মূলে কাঙ্ক্ষিত তারিখের টিকিট না পাওয়া। তবে এসি বাস কাউন্টারের ক্রেতা আছেন, আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। তবে কাউন্টার কর্মীরা সব অভিযোগ অস্বীকার করেছেন। আরো জানাচ্ছে মিনালা দিবা। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড সকালের দিকে অগ্রিম টিকিটের জন্য দেখা গেছে অল্প কিছু লোক। বেশিরভাগ কাউন্টার টিকিট না দেয়ায় বেলা বাড়তেই প্রায় খালি হয়ে যায় টার্মিনাল। 17 তারিখে আসছি, 18 তারিখে আসছি, আজকে 19 তারিখ আসেনি, 20 তারিখে আসছি, তারা বলতেছে 10টার পরে। না তো পাইনি। এদিকে গাবতলি বাস টার্মিনালের চিত্র একই রকম। যাত্রীর চাহিদা অনুযায়ী 3 ও 4 জনের টিকিট শেষ হয়ে যাওয়ায় অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে কাউন্টারগুলোতে ছিল না টিকিট প্রত্যাশীদের চাপ। নির্ধারিত তারিখের টিকিট মিলছে না নন এসি গাড়িতে, এমন অভিযোগের পরও সান্ত্বনার বিষয় নির্ধারিত দামে পেয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা। কেচা পাইছি বা হয়তোবা আমি যাবো যে তারিখে, হয়তো সেই তারিখে পাচ্ছি না, একদিন লেগে যাচ্ছি। এসি বাস সার্ভিসের টিকিট কাউন্টারে পছন্দের তারিখে টিকিট আছে, তবে গুনতে হচ্ছে বাড়তি টাকা। আগে আসলে আমরা 450 টাকা দিয়ে টিকিট কাটতাম, কিন্তু এখন 550 দাম একটু বাড়ছে। 450 টাকা টি 550 টাকা হয়েছে, বাড়ি যেতে হবে ঈদে, এই কারণেই কিনতে হলো, বাধ্য হয়ে। তবে বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেন কাউন্টার কর্মীরা। আমাদের যে রেট করে দেওয়া আছে সেই রেটে আমরা মানে ভাড়া নিই, এর বাড়তি আমরা নিই না। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। ফলে কেমিক্যাল ব্যবহার রোধে সারা দেশের ফলের বাজার ও আড়তে নজরদারি করতে পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাত দিনের মধ্যে আদেশ পালন করে আগামী 18 জুন বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআর ব্যবস্থাপনা পরিচালক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআর কেমিক্যাল টেস্টিং উইং এর পরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে 9 এপ্রিল হাইকোর্ট 4 জন বিবাদীকে ঢাকা সহ সারাদেশের ফলের বাজার ও আড়ত পর্যবেক্ষণে তদারকি টিম গঠনের নির্দেশ দেয়। সরকারের পক্ষ থেকে কোনো কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে দাখিল করা হয় নাই, এই কারণে আদালত আবার আদেশ দিয়েছেন এই 4 জনের প্রতি। ডিজি র্যাব, পুলিশের আইজিপি, বিএসটিআর চেয়ারম্যান এবং বিএসটিআর ডাইরেক্টর তাদের উপরে নির্দেশনা দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে, আজকে থেকে আগামী 7 দিনের মধ্যে ঢাকাসহ সব জায়গায় এই ফলের মার্কেট এবং ওয়্যার হাউসগুলোতে মনিটরিং টিম গঠন করে সেই জায়গাগুলোতে মনিটর করা, নিশ্চিত করা, যাতে এই ফলে কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে সফলতা পেয়েছেন গাজীপুরের খামারিরা। অন্যান্য গবাদি পশুর চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এই খামার। সম্ভাবনাময় এই পশুপালনে আগ্রহী হচ্ছেন অনেক বেকার তরুণ। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগও। আসন্ন বাজেটে বিড়ির উপর কর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স ও প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর প্রস্তাবনা বিড়ির উপর ট্যাক্স বাড়ানোর কঠোর সমালোচনা করেন। কিছু আমলা ও অসাধু কর্মকর্তারাও এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তারা। এ সময় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধ এবং আমলাদের বহুজাতিক কোম্পানির পরিচালক পদ থেকে প্রত্যাহার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সংবাদ শিরোনামগুলো আরো একবার। জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই, বললেন প্রধানমন্ত্রী, অপশক্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। যথাসময়ে বাস্তবায়ন হবে মেগা প্রকল্প, বললেন ওবায়দুল কাদের, কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় রদবদল। রূপপুরে বালিশ কাণ্ড নিয়ে তোলপাড়, বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।